আমি দেখিছো যে সবত ভারতীয় জনতা পার্টির আমার পার্টি গড়াকে সপক্ষে এটা হয়ে গৈছে মই নিজেও বিভিন্ন সভা সমিতি অংশগ্রহণ কৰিছো নমিনেশন পত্র দিয়ার পর আজি দিনটো লাগে যথেষ্টখিনি রাইজর স্বতঃস্ফূর্ত সহায় দেখা পাইছো আর আমি ভবিষ্যতেও এই জিকারাধীন আছে নির্বাচনী প্রচারলৈ সেইখিনি সময়টো যথেষ্টখিনি আমার কার্যসূচী আছে রাইজর সহায় পাম আর মই আজি আপনার মানে নিশ্চিতভাবে কব পারো যে আমার প্রার্থী তপন গগৈ ডাঙরিয়া কেবা লাখ ভোটত এই যোরহাট মানে লোকসভা সমষ্টির পৰা বিজয়ী হব বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে যোরহাটের যে সমষ্টি দুই গগৈ যুজন বেশ আকর্ষণ চর্চিত হয়েছে সব আমার কথাটো হয়েছে যে আমি 14টা লোকসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টিয়ে প্রার্থী অকল দিছে আর প্রত্যেকটা সমষ্টিতে আসলে ভারতীয় জনতা পার্টি একটু সিরিয়াসলি খেলে এনেকা নয় যে যোরহাটত অল্প বেশি হব বা ওসর কাজিরঙ্গাত কম হব ভারতীয় জনতা পার্টি এনেকা একটা দল নির্বাচনত সম্পূর্ণভাবে সিরিয়াসলি নির্বাচন মানে নির্বাচনত জপিয়াই পড়ে গতি আমার 14টা লোকসভা সমষ্টিতে সমানভাবে আমি নির্বাচনবিল চলাই আছো আর যোরহাট লোকসভা সমষ্টি সন্মানীয় সমষ্টি আমার তপন গগৈ ডাঙরিয়াটো ইয়ার সিটিং এমপি হয়ে আছে আর এইখিনি রাইজর যথেষ্টখিনি সহারি আপনাদের দেখে প্রত্যেক সভা সমিতি স্বতঃস্ফূর্তভাবে কালি মাজুলীত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হাজার হাজার মানুষ ওলাই আছে বা বিভিন্ন সভা সমিতিবিল আমি আমার মূল সতীর্থসকলে অংশগ্রহণ করেছে আমি যুক্ত গ্রাউন্ডরপ্র দেখিছো যে এইবার মানে আমার প্রার্থীগী যাবারতক বেশি ভোটত তখেতে এই মানে এই লোকসভা সমষ্টির পর নির্বাচিত হবো যোরহাট আমার লোকসভা সমষ্টি আমি দেখিছো যে সবত ভারতীয় জনতা পার্টির আমার প্রার্থীগী সপক্ষে এটা হয়ে গেছে মই নিজেও বিভিন্ন সভা সমিতি অংশগ্রহণ করেছো নমিনেশন পত্র দিয়ার পর আজির দিনটো লাগে যথেষ্টখিনি রাইজর স্বতঃস্ফূর্ত সহায় দেখা পাইছো আর আমি ভবিষ্যতেও এই জিকারাধীন আছে নির্বাচনী প্রচারলৈ সেইখিনি সময়টো যথেষ্টখিনি আমার কার্যসূচী আছে রাইজর সহায় পাম আর মই আজি আপনার মানে নিশ্চিতভাবে কব পারো যে আমার প্রার্থী তপন গগৈ ডাঙরিয়া কেবা লাখ ভোটত এই যোরহাট মানে লোকসভা সমষ্টির পৰা বিজয়ী হব বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে যোরহাটের যে সমষ্টি দুই গগৈ যুজন বেশ আকর্ষণ চর্চিত হয়েছে সব আমার কথাটো হয়েছে যে আমি 14টা লোকসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টিয়ে প্রার্থী অকল দিছে আর প্রত্যেকটা সমষ্টিতে আসলে ভারতীয় জনতা পার্টি একটু সিরিয়াসলি খেলে এনেকা নয় যে যোরহাটত অল্প বেশি হব বা ওসর কাজিরঙ্গাত কম হব ভারতীয় জনতা পার্টি এনেকা একটা দল নির্বাচনত সম্পূর্ণভাবে সিরিয়াসলি নির্বাচন মানে নির্বাচনত জপিয়াই পড়ে গতি আমার 14টা লোকসভা সমষ্টিতে সমানভাবে আমি নির্বাচনবিল চলাই আছো আর যোরহাট লোকসভা সমষ্টির সন্মানীয় সমষ্টি আমার তপন গগৈ ডাঙরিয়াটো ইয়ার সিটিং এমপি হয়ে আছে আর এইখিনি রাইজর যথেষ্টখিনি সহারি আপনাদের দেখে প্রত্যেক সভা সমিতি স্বতঃস্ফূর্তভাবে কালি মাজুলীত মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হাজার হাজার মানুষ ওলাই আছে বা বিভিন্ন সভা সমিতিবিল মই আমি আমার মূল সতীর্থসকলে অংশগ্রহণ করেছে আমি যুক্ত গ্রাউন্ডরপ্র দেখিছো যে এইবার মানে আমার প্রার্থীগী যাবারতক বেশি ভোটত তখেতে এই মানে এই লোকসভা সমষ্টির পর নির্বাচিত হবো।